আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অতি পরিচিত এবং ভয়ঙ্কর একটি ভাইরাসের নাম হেপাটাইটিস বি। হেপাটাইটিস ভাইরাসের এই গ্রুপে হেপাটাইটিস শব্দটি এই জন্য যুক্ত হয়েছে, এই ভাইরাসটি অনেক বেশি লিভারকে আক্রান্ত করে। লিভারের এই ক্ষতিকর ভাইরাস হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়, কখন ভ্যাকসিন দেওয়া উচিত, এটি আমরা আজকে জানব। সাধারণত হেপাটাইটিস ভাইরাস ছড়ায় রক্তের মাধ্যমে, অনিরাপদ যৌন সংসর্গের মাধ্যমে। অনেক ক্ষেত্রে মায়ের হেপাটাইটিস বি থাকলে গর্ভের সন্তানের হেপাটাইটিস বি ছড়াতে পারে, সেজন্য জন্মের পরে অতি দ্রুত হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত নবজাতকের। মায়েদেরকে গাইনি চিকিৎসকগণ প্রেগনেন্সি ফলো আপে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করাটা জরুরি। বাচ্চার হেপাটাইটিস বি থেকে দীর্ঘমেয়াদী লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হতে পারে, যা প্রাণঘাতী। হেপাটাইটিস বি এর এই ভ্যাকসিনেশনটা গভর্নমেন্ট শিডিউল বা ইপিআই শিডিউলে 2006 এর পর থেকে যুক্ত হয়েছে। 2006 এর পরে যদি আপনার সন্তান ভ্যাকসিন নিয়ে থাকে, অটোমেটিক হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পেয়েছে, চাইলে পূর্ণ এক বছরের পরে আপনি হেপাটাইটিস বি এর বুস্টার ভ্যাকসিন দিয়ে নিতে পারেন। আজীবন হেপাটাইটিস বি এর এগেনস্টে নিরাপদ থাকবে। অনেক ক্ষেত্রে ড্রাগ অ্যাডিক্টেড বা মাদকাসক্তরা, যারা সিরিঞ্জ, একই সিরিঞ্জ কয়েকজন ব্যবহার করে, ওদের থেকে একজন থেকে আরেকজনের হেপাটাইটিস বি ছড়াতে পারে। হেপাটাইটিস বি ছড়াতে পারে বিভিন্ন ধরনের সুইয়ের মতো করে ডিভাইসের মাধ্যমে মেডিকেল। সেক্ষেত্রে বেনামি ডায়াগনোস্টিকে রক্তের স্ক্রিনিং করার থেকে বিরত থাকবেন। আপনার গায়ে ব্লাড নিতে হলে বা কাউকে ব্লাড দিতে হলে স্বনামধন্য ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনোস্টিক সেন্টারের বা ব্লাড ব্যাংকের শরণাপন্ন হবেন। হেপাটাইটিস বি এর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে সচেতন হতে হবে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।